আমাদের আরেক জনপ্রিয় নায়ক মান্না সঙ্গে আপনাকে দেখা গেছে কয়েকটা ছবিতে আমরা দেখেছি, একটু শুনতে যাই আমাদের প্রয়াত নায়ক মান্না। আমি যখন ফিল্মে আসি তখন তো আমিন সালমান রিয়াজের সাথে কাজ করেছি, বাপ্পা ভাইয়ের সাথে কাজ করেছি, তখন মান্না ভাইয়ের সাথে আমার কোনো ছবি সাইন করিনি। তো রিসেন্টলি যখন মান্না ভাই দেখা যেত এই ফ্লোর থেকে আমরা কোথাও মুভ করছি, তো মান্না ভাই খালি দেখলেই বলতো তোমার সাথে একটা ছবি করতে চাই। তাই মানে এটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি, ওনার মতো একজন সুপারস্টার, সেই সময় সুপারস্টার তো উনি সবসময় করতো কি দেখলেই বলতো যে শিল্পী তোমার সাথে একটা ছবি করতে চাই। 94 থেকে 2000 এই কয় বছরে প্রায় 40টার মতো 36 মুভি করেছেন। আচ্ছা, 36টা ছবি করেছেন। আসলে আমি দর্শকদের একটু জানিয়ে দিতে চাই আপনার উল্লেখযোগ্য কিছু ছবির কথা আর কি। হ্যাঁ, নাগ নর্তকী, বাংলার কমান্ডো, প্রিয়জন, লম্পট, কত যে আপন, মুক্তি চাই, ক্ষমা নেই, শেষ প্রতীক্ষা, লাভ লেটার, প্রেমের নাম বেদনা, সুজন বন্ধু, মিথ্যার মৃত্যু নেই, শক্তের ভক্ত, রাজপথের রাজা, বাবা কেন চাকর, এছাড়াও আরও অনেক ছবি আমাদের প্রিয় চিত্রনায়িকা শিল্পী করেছেন এবং সবগুলো ছবি অনেক জনপ্রিয় হয়েছিল। দর্শক, আপনারা দেখছেন আমাদের প্রিয় নায়িকা শিল্পীর সঙ্গে গল্প করছি। গল্পের এই মাঝে চলুন চিত্রনায়িকা শিল্পী অভিনীত ছায়াছবির এই জনপ্রিয় গানটি আমরা দেখে আসি। আরেকটা বিষয় জানতে ইচ্ছা করছে যে 90 দশকে আমাদের বাংলা চলচ্চিত্রে বেশ কজন নায়িকার আগমন ঘটে এবং তারা প্রত্যেকেই কিন্তু মানে একদম প্রতিষ্ঠিত হয়ে যায় আর কি। হ্যাঁ, কিন্তু আপনাকে আমরা সেভাবে পাইনি, সেটা কেন? 2000 পর্যন্ত অভিনয় করে আপনি চলচ্চিত্র ছেড়ে দিলেন, সেটা কেন? আমি ছেড়ে দিয়েছি কারণ 2000-এর পর থেকে যে আমাদের ফিল্মে যে অশ্লীল একটা ধারা বইছিল, তা আমার মনে হয়েছে কি যেখানে কম্পিটিশন করে আমি টিকতে পারবো না। কারণ আমি যখন শেষের দিকে কাজ করতে গিয়েছি তখন ডিরেক্টরদের সাথে আমার প্রায় ফাইট হয়ে যেত যে এইভাবে শর্ট দাও, ওভাবে শর্ট দাও। তো আমি যতটুকু করেছি সম্মানের সাথে, আমাকে এখনও অনেকে অভিনয়ের জন্য বলে। আমি গত মাসে আমি শিল্পী সমিতি গিয়েছিলাম, তো ওখানে আমাকে অনেক সাংবাদিক, অনেক ডিরেক্টর বলছে কেন ছবি করেন না, করেন এখনও। আমি বললাম যে এখন আমাদের যে আমরা যে পজিশনে আছি, না আমরা টিনেজার নায়িকা করতে পারবো, না আমরা মা করতে পারবো, আমাদের জন্য কিন্তু কোনো চরিত্র তৈরি হচ্ছে না। বাংলা সিনেমায় কিন্তু সেই গতানুগতিক গল্প দিয়ে এখনো চলছে। তো আমার আমি যেটা ভাবি যে আমার কি দরকার এখন ভাবির চরিত্র আমি করতে যাব, সেটাই। কারণ আমি আমার সেই মানুষ আমাকে এখনও সেভাবে সম্মান দেয়, আমার প্রিয়জন, আমার বাবা কেন চাকর, আমাকে সালমানের নায়িকা বলে বা বাপ্পার নায়িকা বলে বা মান্নার নায়িকা বলে, আমি এটা নিয়ে বেঁচে থাকতে চাই। আমাকে অভিনয়ের জন্য আমাকে আমি গা ভাসিয়ে দিতে চাই না। আমি সবসময় রেস্ট্রিক্টেড, আমি সবসময় মেপে চলি, মেপে চলার পছন্দ করি যে না আমার এখানে আমি দেখছি এখানে আমাকে দিয়ে হবে না, আমি এখানে অযথা ট্রাই করতে যাব না। দর্শক, আপনারা দেখছেন আমাদের প্রিয় নায়িকা শিল্পীর সঙ্গে গল্প করছি। গল্পের এই মাঝে চলুন চিত্রনায়িকা শিল্পী অভিনীত ছায়াছবির এই জনপ্রিয় গানটি আমরা দেখে আসি। এই যে এতগুলো ছবি করেছেন, 36টা ছবি, তো তার মধ্যে অনেকগুলো সুন্দর সুন্দর গান আছে, আপনার কাছে ভালো লেগেছে কোন গানটা? অ্যাকচুয়ালি আমার প্রত্যেকটা ছবির গান, হ্যাঁ, যেমন পিকচারাইজেশন হয়েছে তেমনি ড্রেস আপ ছিল। মানে আপনি আমার 90-এর দশকের গানগুলো দেখলে আপনার মনে হবে না ওটা 90-এর দশকের গান, মনে হবে আপনি এখনকার স্টাইলের সাথে, এখনকার ফ্যাশনের সাথে, আপনি ফ্যাশনের সাথে আপনি মিলাতে পারবেন। এখন তো ছবি করছেন না, কোনো মিডিয়াতে কাজ করছেন না, সংসার নিয়ে ব্যস্ত আছেন, তো ঘর সংসার নিয়ে কিছু শুনতে চাই। কাজ করেছি, আমার ছেলেটা 10 মাস বয়স পর্যন্ত আমি নাটকেও শুটিং করেছি, আমি সিরিয়াল করেছি, তো দুইটা বাচ্চাকে টেক কেয়ার করতে গিয়ে আমি আরভাবে কাজ করতে পারি না। দুই বাচ্চা, এক ছেলে এক মেয়ে, দুজনে স্কুলে যাচ্ছে বছর থেকে, এদের নিয়েই সারাদিন, ছোট বাচ্চা থাকলে তো বুঝেনি যে স্কুল আর এই করতে করতে দিন চলে যায়। বিয়েটা কি নিজের পছন্দ হয়েছিল? প্রেম করে। আচ্ছা, সেটা কি সিনেমা করা অবস্থাতেই নাকি পরে? না, আমি ফিল্ম ছাড়ার পরেই 2001 থেকে আমি প্রেম করেছি, 12 ইয়ার্স প্রেম করে তারপর বিয়ে করেছি। খুব ভালো লাগলো। শুরুতে বলেছিলাম যে আমাদের প্রিয় নায়িকা শিল্পীকে আমরা এখনো কিন্তু ভুলিনি। আমাদের ছায়াগল্পে আজকে আসছেন, গল্প করলেন, দর্শকদের অনেক গল্প শোনালেন, আমি অনেক কিছু জানলাম, দর্শকরাও জানলো, খুব ভালো লাগলো। বিটিভিকেও ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ আমাকে এই প্রোগ্রামে ডাকার জন্য। অনেক ধন্যবাদ আপনাকে, আমাদেরকে সময় দিলেন। বাংলাদেশ টেলিভিশনের ছায়াগল্প অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে ফুলেল শুভেচ্ছা। জীবনে